তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে। তো তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমার দেওয়া পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে দেখতে পান। দেখে নেওয়া যাক হেম্পার সিরাপ। তোমরা দেখতে পাচ্ছ হেম্পার সিরাপ, এটার মধ্যে মেনলি কন্টেন্ট আছে ফেরাস, গ্লাইসিন সালফেট, ফলিক অ্যাসিড অ্যান্ড সায়ানো কোবালামিন্ট, জিঙ্ক সালফেট অ্যান্ড ডিবায়োটিন আছে। এটা ডেলিসিয়াস অরেঞ্জ ফ্লেভারে আছে, 225 ml নেট ওয়েটে আছে। এই সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানি। এটির মার্কেট প্রাইস কি আছে? এটির মার্কেট প্রাইস আছে 148 rupees, 148 টাকা দামটা। তো আমরা এই হেম্পার সিরাপটিকে কোন ক্ষেত্রে ইউজ করব? যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছে তারা এই সিরাপটিকে নিবে, এবং যাদের শরীরের পুষ্টির অভাব আছে তারাও এই সিরাপটিকে নিবে, এবং যারা দুর্বলতায় ভুগছে তারাও এই সিরাপটিকে নিতে পারে, এবং যেসব গর্ভবতী মহিলা রক্তের অভাব আছে তাদের শরীরে তারাও এই সিরাপটিকে নিবে। যাদের চুল পড়ার সমস্যা আছে এবং চুল উঠে যায় তারাও এই সিরাপটিকে ইউজ করলে চুল পড়ার সমস্যা কমে যাবে অনেকাংশে, এবং যাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে শরীরে তারাও এই সিরাপটি নিলে বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ হয়ে যাবে, এবং যাদের বায়োটিনের অভাব আছে শরীরে তারাও এই সিরাপটিকে নিতে পারে। তো এটার কী বেনিফিট আছে? মোস্টলি হেম্পার সিরাপের কী বেনিফিট আছে? এক নম্বরের বেনিফিট, শরীরের আয়রনের ঘাটতি পূরণ হবে এটি সেবন করার পর। দুই নম্বর বেনিফিট হতে পারে, দুর্বলতা কমে যাবে শরীরে এবং রক্তের ঘাটতি পূরণ হবে। তিন নম্বর বেনিফিট হবে, গর্ভবতী মহিলাদের রক্তের ঘাটতি থাকলে সেটাও পূরণ হবে। চার নম্বর বেনিফিট হবে, চুল পড়া অর্থাৎ চুল ওঠার যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা কমে যাবে। প্রিকশন বা সতর্কতা, আমরা যদি এই হেম্পার সিরাপটি নিতে চাই তাহলে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ যাদের আছে, ডায়াবেটিস অর্থাৎ সুগার সমস্যা যাদের আছে, লিভার অ্যান্ড হার্ট পেশেন্ট, লিভারের এবং হার্টের যে রোগীরা আছে তারা যদি এটিকে নিতে চায় তাহলে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে, তারপরে এটিকে নিতে পারবে। তো এই হেম্পার সিরাপের ডোজ বা মাত্রা কী হবে? যেসব মহিলাদের বয়স 18 থেকে 20 ঊর্ধ্বে আছে তারা শরীরের দুর্বলতা এবং রক্তঘাটতি পূরণের জন্য এটিকে দিনে 2 বার নিতে পারে 10 ml করে, এবং পুরুষ যেগুলো আছে তাদেরও যদি শরীরের রক্তের ঘাটতি থাকে তারা এই হেম্পার সিরাপটিকে নিতে পারবে, এবং ডক্টরের পরামর্শ অনুসারেই কনসাল্ট করে নিতে হবে, তারপরেই নিতে হবে এটিকে। অ্যান্ড সাইড ইফেক্ট, এটি সেবনে কী সাইড ইফেক্ট হতে পারে আমাদের? এটি সেবনে যদি আমাদের অ্যালার্জিক রিয়েকশন হয় তাহলে আমাদের পার্শ্ববর্তী ডক্টরের সঙ্গে আগে কনসাল্ট করে নিতে হবে, তারপরে নিতে হবে। বমি বমি ভাব, বমি ইত্যাদি হতে পারে, মাথা ব্যথা, ঘোরা, পেট ব্যথা ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে। তো আজ এই ছিল হেম্পার সিরাপের রিভিউ। আমার রিভিউটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ অল, টেক কেয়ার, বাই।